আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুহিন ভিডি স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আবারও নিয়ে আসলাম একটি কনস্ট্রাকশন ভিডিও। মুহিন ভিডি স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আমরা বরাবরই কিছু কনস্ট্রাকশন ভিডিও দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকেও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেব। আপনার সেন্টারিং কীভাবে করতে হয় সেই ভিডিওগুলো দেব, গুরুত্বপূর্ণ ভিডিও। ভিউয়ার্স, আনোয়ারা ভবনের তিনতলার ছাদের সেন্টারিং করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রি যারা আছে তারা ছাদের সেন্টারিং এর কাজ করছে। তো মূলত কাজটি একটু ডিলে হয়ে গেছে, কারণ এখানে তাদের একটু বাসা মিস্ত্রিদের বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, এই জন্য তারা তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, এখন আবার আসছে তারা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেন্টারিং এর কাজ চলতেছে। মনে হয় এক সপ্তাহের মতোই লাগবে, এক সপ্তাহ হলে প্রায় সেন্টারিং এর পর হচ্ছে আপনার ছাদ ঢালাই করে দেওয়া যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিল্ডিং এর আশেপাশে যে অবস্থা সেটি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন তারা যে এখানে ভীমের জন্য যে সাইড কার্ড, তারপরে ভীমের তুলি এখানে লাগানো হয়েছে, সেগুলো সুতা ধরে এবং শল করে লাগানো হয়েছে। এবং উপরে যে ছানি দেওয়া হচ্ছে সেই ছানিগুলা হচ্ছে আপনার সুতা ধরে সোজা করে করা হয়েছে। তো কিছু কিছু জায়গায় এখনো সোজা করা হয়নি, লেভেল দেওয়া হয়নি, যেটাকে বলা হয় লেভেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখনো লেভেল দেওয়া হয়নি, তো এগুলো সোজা ধরে লেভেল করা হবে। তো লেভেল করার পর যাতে আপনাদের ছাদটা আঁকা বাঁকা না হয়, ছাদের সেন্টারিংটা যাতে খুব সুন্দর হয়। তো এই পর্যন্ত তারা দুইটি ছাদ দিয়েছে, দুইটি ছাদই খুব ভালো হয়েছে এবং সুন্দরভাবে আপনার হয়েছে। শামিম ভাই, একটা মনির খানের গান হয়ে যাক। ভিউয়ার্স, আমার মিস্ত্রি আছেন, ওনার কণ্ঠে একটি গান শুনবো এখন। ওই সময় যে গানটা টান দিছিলেন আপনি কাজ করতে করতে গানটা গান, সমস্যা না, আমিও টান দিই। সবার ছবি তো আছে, আমার আছে কি? বুকের মাঝে দুঃখের আগুন জ্বলছে দিকি দিকি দরদি, সবার ছবি তো আছে, আমার আছে কি? তো ভিউয়ার্স, আপনারা যারা মালিক পক্ষ থাকবেন, বাড়ির মালিক থাকবেন, মিস্ত্রিদের সাথে সুসম্পর্ক রাখবেন, ভালো রাখবেন, তাদেরকে বিনোদন দিবেন, গান শুনবেন, তাদের কাছ থেকে গান শুনবেন, নিজেরও গান গাইবেন, তাহলে আপনার বাড়ির কাজটি খুবই ভালো হবে। কারণ তাদের মন ভালো না থাকলে আপনার বাড়ির কাজ ভালো হবে না। তারা চাইলে আপনাকে চিকন বুদ্ধি দিয়ে আপনার বাড়ি নষ্ট করে দিয়ে দিতে পারে। সো ভিউয়ার্স, সেই স্বার্থে হয়তো বা আপনার বাড়ির কাজের ভালো স্বার্থে আপনারা মিস্ত্রির সাথে ভালো সম্পর্ক রাখবেন, ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখবেন, কন্ট্রাক্টর যার যার মতো থাকুক সমস্যা নাই, বাড়ির মিস্ত্রিকে সময় দিবেন, বন্ধুত্ব সুলভ আচরণ করবেন। তো ভাই, আরেকটা গান হয়ে যাক শামিম ভাই। মনির খান তো আপনার খুব প্রিয় শিল্পী, তাই না? এখন মনির খানের আরেকটা গান আমরা আপনার কণ্ঠে শুনতে চাই। একটা গান টান দেন, আমিও গাইলাম। আচ্ছা, আপনি একটা গান মন করেন। এই যে আমার আরেকজন মিস্ত্রি আসতেছে, আনু ভাই। তো এই যে আনু ভাই হচ্ছে একজন ভালো মানুষ, ভালো মিস্ত্রি, সে জেনে শুনে ভালো কাজ করে এবং সে মালিকের পরামর্শ নিয়ে নিয়ে এই কাজগুলো করে। তো মিস্ত্রির সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, না হলে আপনার বাড়ির কাজ বারোটা বাজিয়ে দিবে। শামিম ভাই, একটা গান ধরেন। মনির খান, একটা গান হোক, আমরা ভিডিও ধরে রাখতেছি ওইদিকে, গানটা কর।
बाहर देखे बुझा।